প্রশ্ন হচ্ছে আমরা স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়ি কিন্তু আমরা সুরা শেষ হওয়ার আগেই আমার সুরা শেষ হওয়ার আগেই স্বামী রুকুতে চলে সেই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হয় এতে আমার নামাজ কি ঠিক হয় কিনা না জানাবেন ইনশাআল্লাহ জেজাকাল্লা খেতে আপনাকেও আল্লাহ উত্তম যা যা দান করুন আপনার স্বামী স্ত্রী তাই করেন ভালো কথা যদি এইটা কোনো কারণে হয় সেটা ভালো যদি নফত সলাত সেটা ভালো অর্থাৎ কারণে কি করোনার কারণে বেরোতে পারছেন না অথবা রোগের কারণে অথবা ভয়ের কারণে কেউ ধরে নিয়ে যাবে তাহলে স্বামী স্ত্রী সালাত করছেন সেটা ভালো কথা অসুবিধা নেই এটাতে কিন্তু এমনি সালাত সালাতাই করতে হয় কোনো যদি কোনো সমস্যা না থাকে রোগ রোগ বা ভয় কিছু না থাকে তাহলে স্বামী স্ত্রী জমাতে নাচ করবে না স্ত্রী ঘরে একাকি করবে আর অথবা স্ত্রী জামাতে যাবে যদি যার সুযোগ থাকে স্বামী জামাতে সালাতাই করবে এটা শরীর বিধান ঘরে সালাতাই করবে না সাল্লাহ সাল্লা সাহাবি আবদুল্লাহবিন মাসুদ্দুল্লাহনু করেছেন বলেছেন যে যদি কেউ এই ব্যক্তির মতো একজনকে দেখিয়ে এই যেভাবে ঘরে চলা তালি করে সেরকম কেউ ঘরে চলা তাই করে তাহলে তোমরা রসুলের আদর্শকে পরিত্যাগ করলে আর যে কেউ রসুলের আদর্শ পরিত্যাগ করবে সে পদভ্রষ্ট হয়ে যাবে এই জন্য আপনার স্বামী মস স্বামীকে মসজিদে পাঠাবেন আপনি যদি মসজিদে যেতে না পারেন পরিবেশ না থাকে ঘরে চলা তাই করবেন আর অন্য সালাত অর্থাৎ রাতের সালাত তাহা অথবা নফল বা অন্য সালাত আপনি যদি জামাতের সাথে পড়েন আপনার স্বামীর সাথে এটা আছে কোনো সমস্যা নেই সুরে ফাতেহাটা আপনাকে পড়তে হচ্ছে অনেকের মতেই আর যারা বলে সুরে ফাতেহা শুনবে তাদের মত অনুসারে আপনার যদি কোনো আপনি যদি কোনো নাও পড়েন কিছু স্বামীর পড়ার সাথে আমিন বলেন স্বামীর পড়ার সাথে আমিন বলেন যে সমস্ত সালাতে বড়ো করে পড়তে হয় আমিন বলেন তাহলে তাদের মতে যথেষ্ট হয়ে যাবে আর যারা বলে সুরে ফাতেহা পড়তে হবে তাদের জন্য আপনি সুরে ফাতেহা পড়বেন সুরায় ফাতেহার পরে যে সুরা তিনি মিলেন সেটা আপনাকে পড়তে হবে না সেটা শুনতে হবে কোনো ক্রমে সেটা পড়বেন না সেটা শুনবেন সেটা এটা পড়ার অর্থ হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি করা সেটা ওই সময় পড়তে পারবেন যখন ইমাম জোরে কেরাত পড়ে না তখন আপনি দুটাই পড়তে পারবেন সুরায় পাতিয়াও পড়বেন আর আপনি এর সাথে কোনো সুরা মিলাবেন যদি তিনি আপনাকে সময় দেন আর সময় না দিলে আপনার সুরে পাতিয়ার পরে আর আপনার দাঁড়িয়ে থাকার সুযোগ নেই ইমামের অনুসরণ করবেন আর যদি ইমামের অনুসরণ করতে গিয়ে সুরে পাতিয়া তো তিনি তাড়াতাড়ি করে ফেলেন তাহলে আপনি সুরে পাতিয়া দ্রুত পড়ে নেবেন যত দ্রুত পাবেন পড়ে আপনি রুকু তো করবেন আর যখন যে রুকুও পাবেন না এমন অবস্থা হয় আপনি তখন কেরাত ছেড়ে দিয়ে হলেও রুকু করতে হবে দাঁড়িয়ে থাকতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন